মানুষের যে মৌলিক অধিকার নাইকিয়া হয়েছে, খাব খাবলে পোয়া নাই, থাকিলে ঘর নাই, আজি যে উচ্ছেদিত করা হল, কিন্তু সেইমতে পরিপাটিভাবে সংস্থাপন করব লাগিছিল সেটা কিন্তু নকরিলে। ঢলপুরের উচ্ছেদিত লোকের মজত আম আদমি পার্টির কর্মীর খাদ্য সামগ্রী বিতরণ। দলগাঁওয়ের খেরণী চাপরি আড়িমারি শ্যামপুরত অভাবনীয় পরিবেশত জীবন নির্বাহ করেছে পুনৰ সংস্থাপিত লোকসকলে। আম আদমি পার্টির দলগাঁও সমষ্টি কমিটির নেতৃত্বত আর আঞ্চলিক কমিটির সহযোগত প্রায় তিন শতাধিক পুনৰ সংস্থাপিত পরিয়ালের মাজত চাউল, চিৰা, মুড়ি, বিস্কুট, নিমখ, আলু, পিঁয়াজকে আদি করে ভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে। সাহায্য বলে আমি কব নো, কারণ আমি জাস্ট এই মানুষখিনিক আমি চাব আইসো, সকাহ এটা দিব আইসো, যাতে এটলিস্ট মানুষখিনি অল্প শান্তি পায়, এইটাই আমার কথা। এতিয়া ধর কিবা কিবি আছে সেইবিল আর কব নালাগে, কাক দিছো সেইখিন আমার ইমান ভিডিও সিডিও লোক নালাগে, মানে পাবলিসিটিখিন আমার নালাগে, জাস্ট মানুষখিনিক হেল্প করব লাগে। এতিয়া কথা হল যে পরিস্থিতি আপনাদের দেখা পাইছে, বর্তমান মানুষে কয় যে হিন্দু আর মুসলিমের রাজনীতি হয়েছে, কিন্তু মই দেখা পাইছো ইয়াতে হিন্দু আর মুসলিমের রাজনীতি হওয়া নাই, ইয়াতে যদি কেবল হয়েছে ধনী আর দুখিয়ার রাজনীতি হয়েছে। আজি যদি শিক্ষার ক্ষেত্র কক, স্বাস্থ্যর ক্ষেত্র কক, সকল ক্ষেত্রতে দুখিয়া মানুষের সুবিধা পাওয়া নাই, সি লাগিলে হিন্দু হোক লাগিলে মুসলিম হোক, আজি এখন সরকারি স্কুলে যদি যায় তাতে অকল মুসলিম মানুষ নপরে, তাতে হিন্দু, জৈন, খ্রিস্ট, বুদ্ধান সকল মানুষে পড়ে। গতি সেইখিনি এতিয়া আমার কিছু বিভিন্ন রাজনৈতিক দলে সেই বস্তুখিনি ক্রেডিট লওয়ার কারণে হিন্দু মুসলিম করে থাকে, এটা দলে হয়তো হিন্দু লয় রাজনীতি করে আছে আর এটা দলে মুসলিম লয় রাজনীতি করে আছে, এটা হচ্ছে বর্তমানের সিস্টেম। গতি মই সরকারক আহ্বান জানাম যে এই দুখিয়া মানুষবিলাক লৈ যাতে কোনো হেতালি খেলা নহয়। আজি সরকারক দেখিছো এজন প্রধানমন্ত্রী আহিলে কোড়ো কোড়ো টাকা খরচ করব পারিছে, কিন্তু এই সাধারণ দুখিয়া জনসাধারণক আজি এই বানর সময় এই মানুষবিলাক সকাহ দিবলে টাকা উলাব পৰা নাই, গতি এই বহুত দুর্ভাগ্যজনক কথা হয়েছে। গতি মই সরকারক আহ্বান জানাইছো যে এই মানুষবিলাক যাতে ইয়ার উপর কিবা ব্যবস্থা লয় তার কারণে মই অনুরোধ জানাইছো। কেন্দ্রীয় সরকারের কথা আপনাদের জানে, প্রত্যেকটো যিমান প্রতিশ্রুতি আমার নর্থ ইষ্টর কারণে দিছিল গোটেই প্রতিশ্রুতিবিলাক মিছা, কৈছিল নর্থ ইষ্টত মানুষবিলাকে কাম করার সংস্থাপন নাই, এই নর্থ ইষ্টত কোড়ো কোড়ো টাকার এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের কথা কৈছিল, কিন্তু আজিলেকে আমি এই বস্তুটি দেখা নাপালো। দুখিয়া মানুষবিলাক দুখিয়া হয়ে আছে আর যা কোড়ো কোড়ির প্রতি মানুষবিলাক আসলে সেই মানুষবিলাকের হেঁটে কি করলে সেই কোড়ো কোড়ো টাকা ঋণ মাফ করে দিলে, কিন্তু দুখিয়া কোনো সহায় নাপালে। আমি দেখা মতে উপর আলোচনা করছো যে আমার যিখিনি আমার দলত অলরেডি লড়া ছোৱালী মানুষ আহিছে গোটেইখিনি মানুষ বহুত উচ্চ শিক্ষিত হয়, আমি ইয়ারপরা এই শিক্ষার উপর কেনকে আমি এই জাতিটুক আগুয়াই লৈ যাব পাৰো তার কারণে আমি ব্যবস্থা করিম, কারণ শিক্ষা হচ্ছে জাতির একটা উন্নয়নের মেন অঙ্গ, গতি এইট আমি নিশ্চয় কাম করিম আর আমার সরকারে এইটার উপরতে কাম করে আপনাদের জানে। তো নিজের পয়সায় এই মানুষবিলাক সহায় করবলে চেষ্টা করেছে আর প্রত্যেক ঠাইতে যান পারে সহায় করেছে, যেহেতু আমার সরকার নাই। গতি আমি আজি শ্যামপুর আর আড়িমারি অঞ্চলের যি একদম দুখিয়া অবস্থা আপনাদের দেখা পাইছে মানুষখিনি, গতি এই মানুষখিনি থাকার ঠাই নাই, খার ব্যবস্থা নাই, স্কুল লড়া ছোৱালীবিলাক স্কুলত পড়ব তেনেকা ব্যবস্থা নাই, পরিবা নাই, রাস্তা ঘাট নাই, বহুত কষ্ট আছে, গতি আমি তো সহায় করব নিম, আমার তো একো নাই, গতি যান পারো আমি মানুষবিলাক অল্প সকাহ দিবল আইসো। এইটাই এটা ধর সরকারে যদি ইচ্ছা করে সকলো পারে, আজি আমার ভারতবর্ষত যে অবস্থা দেখিছো মানুষের যে মৌলিক অধিকার নাইকিয়া হয়েছে, আজি যদি আপনি দেখিছে মানুষের যে মৌলিক অধিকার খাব খাবলে পোৱা নাই, থাকিলে ঘর নাই, আজি যে উচ্ছেদিত করা হল, কিন্তু সেইমতে পরিপাটিভাবে সংস্থাপন করব লাগিছিল সেটা কিন্তু নকরিলে। এই মানুষের প্রতি যে এটু অন্যায় করে সরকারের এটু বহুত বেয়া কথা হয়েছে। অঞ্চলত মই জাস্ট ভিজিট করে আহিলো, এইখানে অঞ্চলত বহুত শিক্ষিত মানুষ আছে, ইয়াত বিএসসি আছে, গ্রেজুয়েট করা মানুষ আছে, এইচএস করা লড়া আছে, গতি এইখানে অঞ্চলত আর মই ইয়াতে স্কুল এটা হয়ে আছে, আমার কিছু শিক্ষকে ইয়ার ক্ষেত্রে বহুত ডাঙর একটা পদক্ষেপ লৈছে, তারপরেও আমি ইহঁতক হেল্প করবলে আগবাড়ি আছি, কেনেকৈ হেল্প করব লাগে, এটা ধর স্কুলের বিল্ডিং এটা হবলে হলে টাইম লাগিব পারে, কিন্তু তার কারণে আমার যাক লড়া ছোৱালী আছে কণ কণ সেইবিল বহি থাকিব নালাগে, তার কারণে এইখানে ঠাই ভিজিট করে আমি ইহঁতর ডিসকাশন হয় একটা সিদ্ধান্ত উপনীত হয়েছো যে হয়তো উইথিন টু ডেইজের ভিতর ইহঁতক কেনেকৈ পড়াশোনার ব্যবস্থা করবো, এটা সেইখানে করে থৈ যাম, এইখানে আশা।
দলগাঁওৰ পৰা আব্দুল হাসিমৰ ৰিপৰ্ট সংবাদ প্ৰহৰী।